হ্যাঁ বন্ধুরা, মেয়েকে খাবার দিয়ে দিয়ে খাবার দিয়ে এবার এই ঘরে চাদরটাকে চেঞ্জ করলাম। চাদরটা অনেক দিন করা হয়নি, তার চাদর চেঞ্জ করে ভালো করে ধরে নিলাম। ওই ঘরের চাদর চেঞ্জ করে চলো ঘরের চাদরটাকেও চেঞ্জছি। ঘরের চাদরটা করতে চলে গেছি, তা ওই ঘরে চাদর করছি, দাঁড়াও। আমরা চাদর একদম তোষকের এমন ভাবে দিই যাতে আর এই হাতের তলায় জাজিম থেকে একদম গুজে, বুঝছো? যা চাদরের কিছু সবে একটা গোজা হয়ে গেছে। এবার ওই দিকটা গোজা হয়ে গেছে, এবার এই দিকটা এবার গুজে ভালো একদম গুজে একদম টানটা, বুঝেছো? আমার এই চাদরটা হয়ে গেল, এই ঘরেরটা। এবার কাঁথা করে রেখে আসি ওই ঘরে, কাঁথাগুলো করে নিই। নাকুর নুকুর করতেই চলে যায় সারাটা, জানো? সব হয়ে গেল, এদিকের গোছানো গেল, সব গোছা গেল। একটা আছে, ওই আওয়াজটাকে শোনার করে চলবে। আমাদের পাশ দিয়ে আর একটা হাউজিং হচ্ছে, বড় হাউজিং হচ্ছে। হ্যাঁ, তাই সকাল থেকে আওয়াজ, ঘেটোর আওয়াজ হচ্ছে, খারাপ করে দেয়। দারুণ বুঝেনি সাইডটা। এই বিছনার চাদর হয়ে গেল, এবার চাদরগুলোকে ভেজাবো। চাদরগুলো ভিজিয়ে এবার কেছেন ছাদে মেলতে যাবো। তো তোমাদের আজ দেখিয়ে দেবো, আর আমার জুতো ঘুরতে হবে, কারণ ঘুরতে যাচ্ছি একটা সারপ্রাইজ জায়গায়, সেটা আমি ব্লগ করে দেবো। কোথায় যাচ্ছি কৃতান্ত যাচ্ছি সব তোমাদের আমি জানাবো, ব্লগটা আমি দেখাবো। কিছুটা চ্যানেলও আসবে, কিছুটা আমার চ্যানেলও আসবে, আর আমার হাজব্যান্ড বাইকে করে করবে, সেটাও দেখাবো চ্যানেলে। এই চাদর, এবার চাদরগুলো আমি ভেজাবো, চাদরগুলো আমি ভিজিয়ে নিবো। হাঁপিয়ে গেছি, চাদরগুলো তো রাখি, আর এই টাওয়ালটা তুল, কারণ ওই টাওয়ালটা নিয়ে যাওয়ার জন্য আর একটা টাওয়াল পাততে হবে, তাই এইটা পাতবো এখানে, আর এই টাওয়াল নিয়ে যাব আমরা। টাওয়াল রয়েছে, দু তিনটে টাওয়াল রয়েছে, কিন্তু উপরটায় রয়েছে, উপরটা এখন নামাতে খুব কষ্ট। তারপর আমার কাছে আজকে ব্যাগ বার করতে, ব্যাগটা এখনো পর্যন্ত ভরিনি, খাটের রয়েছে, ওইটা বার করতে কষ্ট হবে, তার কত কিছু রয়েছে। তো এটা চেঞ্জ করি, ঝাড় পোছ করতে সারাটা দিন চলে, জানো? করে নিলাম, এই সাদা টাওয়ালটা রেখেছে, এগুলো কি রঙে রেখেছে? এটা কে করে? আমার মেয়ে, ঘর মেয়ে, এত কাম করে না, কারণ বাচ্চা এত বড়, কেউ কারোর ঘরে জিরে ধনে কাজও একসঙ্গে করে দেয়, আমার মেয়ে কিন্তু করে। ব্রাশের মাজনের মধ্যে মাজন নেবে, মাজন নেবে, মাজনের মধ্যে ঢোকাবে, নিয়ে মাজন করে ফুস করে ওটা বেড়া, মাজনে বেড়ালো জল, এরকম কীর্তি করে অত, বুঝতে পেরেছো? খুব চালায় আমার মেয়ে, ধারণার বাইরে এত। পাতা হয়ে গেলে পুরো ভিজিটা ঝাড় দিয়ে নেব, বুঝেছো? ঘর ঝাড় দিয়ে কে ছাদে মেলতে যাবো আজকে।
আমার এই পাতা হয়ে গেল এটার কভার। তো এবার এগুলো করে নিই। আর এদের চারিদিকে এদের কাজ হচ্ছে, এগুলো ছাড়া ছাড়া আমি রোজ মুছি, কিন্তু এ দেখবে আমার পিঠে ন্যাকড়াটা থাকবে, আমার ব্লক কন্টিনিউ থাকবে, এই সকাল উঠে এই ন্যাকড়াটা আমার কাঁধে থাকবে। আমার বলে না, শাশুড়ি মায়ের আমার সবার এই জিনিসটা ঘরে ঘরদোর পরিষ্কার না থাকলে ভালো লাগে বলো? সারা দিন ন্যাকড়া নিয়ে পোছা দিতেই থাকে আমাদের, তার মধ্যে তো এই ধর আছে অসম্ভব। আচ্ছা চলো এগুলো ভিজিয়ে নিই, তারপরে ছে তারপরে তোমার দেখা হচ্ছে। বাই বন্ধুরা, আবার চলে এসেছি। দেখো দু বালতি কাঁচা হয়ে গেছে, তা এখানেই মেলতাম, কিন্তু এখানে ব্যালকনি আমার যেহেতু গাছ ভর্তি, ওই জন্যে আমার ব্যালকনিতে মেলতে খুব কষ্ট হবে, তাই যাই ছাদে, ছাদে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। লিফটে করে আমরা উপরে চলে যাচ্ছি ছাদে, ছাদে জামা কাপড় মেলতে। হ্যাঁ, এবার ছাদে গিয়ে দেখি মেলি জায়গা আছে কিনা। বন্ধুরা ছাদে চলে এসেছি, এবার আমি জামা কাপড় মেলি, ততক্ষণ তোমরা ছাদটা দেখে নাও, আমার মেয়ে ছাদটা দেখাচ্ছে তোমাদের, ঠিক আছে? বন্ধুরা আমার ছাদে জামা কাপড় মেলা হয়ে গেল, এবার নিচে যাই, নিচে গিয়ে এবার ঘর দোর সারি ছেড়ে তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ছাদ থেকে চলে এসেছি, এবার হয়ে গেছে, এবার ঘর দোর মুছবো, তারপরে কাজ শেষ। তা এখন আপাতত এইটুকানি, নেক্সট ভিডিও আবার পরে। তো ওকে, টাটা, বাই বাই।